আজকের গল্প কবরের বিভীষিকা রচনা অদৃশ বর্ধন পাহাড়ের গায়ে ছোট্ট একটা গা স্লেট পাথরের ছাউনি দেওয়া বেশ কয়েকটা কুঁড়ে ঘর অদূরে ঝর্নার ধারা ঝরছে ঝিরঝির ধারায় চারিদিকে পাহাড়ের বেষ্টন গাছপালা সবুজ আভা আকাশের নীলিমা সব মিলিয়ে শান্তি শান্তি শুধু শান্তি এই হেন গায়েও এলো অশান্তি বাইরে থেকে নয় গরু স্থান থেকে লোমহর্ষক সেই কাহিনী যে শুনল তারই দাঁতে দাঁত লাগলো কেউ কেউ গা ছেড়ে চম্পট দেবে কিনা ভাবল সন্ধে হলেই আগল পড়ল দরজায় দরজায় অব্যাহত রইল কিন্তু নিশীত রাতের আতঙ্ক রাত যখন নিশুতি অমাবস্যার নিশ্চিদ্রতমিশ্রায় চরাচর আবৃত ঠিক তখনই বেরিয়ে আসতো সেই যেন উঠে আসত নরক থেকে সঙ্গে আনত মৃত্যুর পরোয়ানা প্রতি অমাবস্যায় ঘটতে লাগল একই কাণ্ড প্রতি অমাবস্যায় কৃমি কীটের মতো বিষরপিল ভঙ্গিমায় বেরিয়ে আসতে লাগল সেই শ্বেত বিভীষিকা প্রতি অমাবস্যায় হাহাকার উঠতে লাগল এক একটি কুড়ে ঘরে গাঁয়ের নাম নাইবা বললাম মহীশূরের এক পার্বত্য অঞ্চলে কাবেরী নদীর আশেপাশে এমনি অনেক গাঁ দেখতে পাওয়া যায় খ্রিস্টান মিশনারিদের দৌলতে সেখানকার সব বাসিন্দাই যিশুর উপাসক ছোট্ট ছোট্ট গাঁয়ের মধ্যেই ছোট গির্জা প্রকৃতির আলয়ে যেন শান্তির খুঁদে নীর যে গাঁয়ের কথা বলছি সেখানেও ঘরে ঘরে ঝোলে যিশুর ছবি দিনের বেলা পুরুষরা পাহাড়ের স্লেট পাথর কেটে বেঁচে আসে শহরের বাজারে দিনের শেষে ঝর্নার ধারে বসে শুরু হয় পুরুষদের আড্ডা আর মেয়েদের ঘর সংসারের কথা আব্রাহেম একাই আসর মাতিয়ে রাখত রোজ হাসি খুশি দুরন্ত স্বভাব তার কথা কইতে কইতে গান গেয়ে ওঠা কিংবা গানের সুরে তাল দিয়ে নিচে ওঠা তার স্বভাব আব্রাহাম না থাকলে তাই আসর জমে না সেদিন কিন্তু দল ছাড়া হয়ে বসেছিল আব্রাহাম উদাস চোখে চেয়েছিল দূর গোরুস্থানের দিকে মাত্র দুদিন আগে ওর প্রাণপ্রিয় বন্ধু পিটার সমাহিত হয়েছে সেখানে পিটার আব্রাহামের বন্ধুত্ব যারা দেখেছে তারাই অবাক হয়েছে কেউ কেউ তো ঠাট্টা করে বলতো শ্যাম দেশে যমজ নাকি রে একটু আর ছাড়াছাড়ি না হলে চলে কি অষ্টপ্রহর গায়ে গা দিয়ে থাকিস কি করে পিটার আব্রাহাম কর্ণপাত করতো না সেসব কথায় হরিহর আত্মার মতোই দুটিতে ভোর থেকে রাত পর্যন্ত থাকতো একসাথে কাজকর্ম বাজার হাট হাসি ঠাট্টা সবই জুটি বেঁধে করা যায় সেই জুটি অগস্বাদ গেল ভেঙে পাহাড়ে পাথর কাটতে গিয়ে জায়গা নিয়ে বচসা হলো মাইকেল আর গোমেসের সঙ্গে রক্তটা পিটার গাইতে তুলে তেরে গেল মাইকেলকে জনাদশেক জোয়ান দৌড়ে এসে পিটারকে না ধরলে সেদিন নির্ঘাত খুন হয়ে যেত মাইকেল আব্রাহাম একা দাঁড়িয়েছিল পিটারের পক্ষে মনের দিক থেকে সায় ছিল না তবুও দাঁড়িয়েছিল পিটার চেয়ে ওর প্রাণের চেয়েও প্রিয় বন্ধু দশজনের টিটকিরি থেকেই আব্রাহামে পিটারকে আড়াল করে নিয়ে নেমে আসছিল পাকদণ্ডী বে দুর্ঘটনা ঘটলো ঠিক সেই সময় পা পিছলে গেল পিটারের পাকদণ্ডী যেখানে অকসাৎ ঢালু হয়ে অনেকটা নেমে গিয়েছে এবং খাদের ধারে বরাবর গিয়ে ফির বাঁক নিয়েছে ডান দিকে ঠিক সেইখানে যেন শুকনো ডাঙায় আছার খেল পিটার একেই বলে নিয়তি নিয়তির মার বড় দুর্বার কত দিন কতবার ওই পথ দিয়ে আসা যাওয়া করেছে পিটার কোনো দিন কিচ্ছু হয়নি হলো সেই দিন শেষের সেই দিন পা পিছলে শটান খাদের ধারে হোরকে নেমে গেল পিটার আর সামলানোর আগেই ছিটকে গেল শূন্যে হারগোর যেন গড়িয়ে গিয়েছিল অত উঁচু থেকে পড়ার দরুন প্রিয় বন্ধুর সেই অবস্থা কিছুতেই মন থেকে মুছতে পারছিল না আব্রাহাম উন্মনা হয়ে বসেছিল অদূরে টিলার ঝোপের মধ্যে সন্ধে হলো আড্ডা ভাঙল আব্রাহামের বিষাদ মাখা মুখের দিকে তাকিয়ে একে একে সবাই ফিরে গেল জির্জার ঘরে একা বসে রইল আব্রাহাম মনের মধ্যে কত স্মৃতি কত ভাবনা কত কান্না কত হাসি ভিড় করে এলো কিন্তু কাঁদতে পারলো না আব্রাহাম পাথর হয়ে শুধু চেয়ে রইল দূর গোরস্থানের দিকে আরও রাত হলো আব্রাহাম আর বসে থাকতে পারল না উঠে দাঁড়ালো আচ্ছন্নের মতো পায়ে পায়ে এগোলো গোরস্থানের দিকে পিটার যে ওইখানেই শুয়ে আছে শেষ শয্যায় পিটার পিটার আসছি আমি আসছি আপন মনে বিড় করতে করতে দৌড়লো আব্রাহাম ওই তো ওই তো গোরস্থান অমাবস্যার অন্ধকার চোখ চলে না বেশি দূর কিন্তু ওই তো দেখা যাচ্ছে পিটারের কবর পিটার পিটার আমি এসেছি আমি এসেছি পিটার এতক্ষণ পরে অবরুদ্ধ আবেগে ফুঁপিয়ে উঠল আব্রাহাম ঝোঁপের আড়ালে বসে কতক্ষণ কেঁদেছিল তাও জানে না সে কত দিনের কত কথা কত মিলামেশার সুখস্মৃতি ভিড় করে এসেছিল বেদনার টনটনে বুকটার মধ্যে সে হিসেবও নেই আব্রাহামের ও শুধু মনে আছে রাত যখন আরও গভীর হয়েছে তখন নির্ঝুম নিস্তব্ধ গোরুস্থানে ঝিঁঝির কান্না ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না ঠিক তখন পিটারের কবরের দিকে তাকিয়ে অদ্ভুত একটা বস্তু দেখেছিল সে যেন একটা সাদা কুয়াশা অথবা নীল আকাশ থেকে ধার করে আনা এক টুকরো সাদা মেঘ দুলছে কবরের উপর অমাবস্যার অন্ধকারে এই প্রথমে সাদা মেঘই মনে হয়েছিল ভালো করে ঠাউর করার পরে বস্তুটার আসল চেহারা দেখে চাকা খেয়ে গেল অ্যাব্রাহাম সাদা রঙের মস্ত একটা প্রাণী যেন উঠে আসছে মাটি ফুঁড়ে প্রাণী বললে ভুল হবে কিটকে যদি গুণে বর্ধিত করা যায় তবেই আঁচ করা যাবে রাত দুপুরের সেই শ্বেত বিভীষিকাকে লম্বায় প্রায় হাত চারেক সুপুরি গাছের মতন মোটা দেহ অবিকল কিটের মতো বা কেঁচোর মতন সাদা রঙের শুঁয়োপোকার মতো বুকে হেঁটে ধীর গতিতে কবর ঠেলে নেমে এলো সেই অলৌকিক রহস্য হাঁ করে ছিল আব্রাহাম এ কি অসম্ভব দৃশ্য দেখছে সে কবরটা পিটারের তাতে কোনো সন্দেহ নেই কিন্তু পিটারের কফিন থেকে পিটারের প্রেত মূর্তির পরিবর্তে এই কার শরীরে আতঙ্ক আবির্ভূত হচ্ছে মাটির উপর কি তার অভিপ্রায় কেনই বা এহেন বিচিত্র কায়া নিহাত ডাকাবুকো বলেই হার্ট ফেল করেনি আব্রাহাম মহা ডান ডানপিটে বলেই গো গো করে চেঁচিয়ে উঠে চম্পট দেয়নি তল্লার ছেড়ে শুধু চেয়ে থেকেছে আরষ্ট দেহে চেয়ে থেকেছে দেখেছে শীত কিটের নারকীয় গতি কবর ছেড়ে নেমে এলো নরক কীট ধীর গতিতে এঁকে বেঁকে মাটি ঘষড়ে এগুলো স্থানের বাইরের দিকে মন্ত্রমুগ্ধের মতন চেয়ে রইল আব্রাহাম দেখল জমাট বাঁধা সাদা কুয়াশার মতো মৃত্যুর জগৎ থেকে আবির্ভূত সেই কীটটা গৌরস্থানের গেট পেরোনোর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল বাতাসে সম্বিত ফিরে পেল আব্রাহাম কপালে হাত বুলিয়ে টের পেল কালঘাম ছুটেছে এই কয়েক মিনিটের মধ্যেই অসম্ভব উত্তাল হয়েছে হৃদপিণ্ড কলজে বুঝি ফেটে বেরিয়ে আসতে চাইছে পাঁচরার খাঁচা ছেড়ে টলতে টলতে উঠে দাঁড়ালো আব্রাহাম টলতে টলতে ফিরে এলো গায়ে মহাচ্ছন্নের মতন শুয়ে পড়ল শয্যায় সকালবেলা ঘুম ভাঙল কান্নার রোলে পাশের বাড়িতে কে যেন মারা গেছে পড়ি কি মরি করে ছুটল পরোপকারী আব্রাহাম গিয়ে দেখল মাইকেল ওদের মায়া কাটিয়েছে বিছানায় পড়ে ওর রক্তশূন্য দেহ রক্তশূন্য এক পলকে দেখে রক্তশূন্যই বোঝা গিয়েছিল যেন রাতারাতি মাইকেলের দেহের সমস্ত রক্ত পাম্প করে টেনে বার করে নেওয়া হয়েছে ধমনগুলি থেকে চেনা যাচ্ছিল না ভ্যাট ভ্যাটে সাদা নিষ্প্রাণ দেহটাকে পলকহীন চোখে চেয়ে রইল আব্রাহাম চোখের সামনে ভেসে ওঠে পর পর কয়েকটি দৃশ্য পাহাড়ের উপর মাইকেলের সঙ্গে পিটারের মারামারি পিটারের অপঘাত মৃত্যু শ্বেত কিট উঠে আসছে পিটারের কবর থেকে তারপরেই মাইকেলের মৃত্যু মৃত্যুটাও স্বাভাবিক নয় কোথায় গেল শরীরের রক্ত কে ওই সাদা কিট কেনই বা সে এলো গেলই বা কোথায় কাউকে কিচ্ছু বলতে পারল না আব্রাহাম সারাদিন কাটল অস্থির চঞ্চলতার মধ্যে অবশেষে এলো রাত্রি গুটি গুটি কবরখানায় হাজির হলো আব্রাহাম গত রাতের সেই ঝোপটার মধ্যে বসে পলকহীন চোখে চেয়ে রইল কবরের দিকে কিন্তু বৃথা প্রতীক্ষা রাত ভোর হলো কবর খুঁড়ে আবির্ভূত হলো না কৃমিকীটের মতন সেই বিচিত্র প্রেত ছায়া আরো অনেক রাত কবরখানায় কাটালো আব্রাহাম দেখা পেল না পরলোক থেকে আসা সেই আগন্তুকের এলো আরেকটি অমাবস্যা সে রাতেও কবরখানায় হাজির রইল আব্রাহাম ওর মন বলছিল অমাবস্যার নিশ্চিদ্র অমানিসার সাথে নিশ্চয়ই কোন যোগসূত্র আছে শরীরই ওই আতঙ্কের তাই ওত পেতে বসে রইল ঝোপের মধ্যে বসে থাকতে থাকতে চমকে উঠল একসময় সে এসেছে কবরের মাথায় আবার দেখা দিয়েছে মেঘলা আভাস আবার নড়ছে চেরাপুঞ্জি থেকে ধার করা ঘনীভূত রহস্য আবার দৃশ্যমান হচ্ছে নরক থেকে আবির্ভূত সাদা রঙের গা ঘিন ঘিনে সেই ভয়াল মৃত্যু কীট সে এলো বিশরপিল ভঙ্গিমায় এগোলো গেটের বাইরে গিয়ে মিলিয়ে গেল শূন্য পরের দিন সকালে কান্নার রোল উঠল গায়ের আরেকটি কুটিরে গোমেজ মারা গেছে সারা শরীরের সমস্ত রক্ত যেন উধাও হয়ে গেছে রাতারাতি বিবর্ণ বিকৃত সেই মুখের দিকে তাকানো যায় না গোমেজ মাইকেলের বন্ধু যে দশজন পাহাড়ের উপর মারপিটের সময় ধস্তাধস্তি করেছিল পিটারের সঙ্গে গোমেজ তাদের একজন পরের অমাবস্যাতেও ঘটল একই কাণ্ড কবরখানা থেকে নিষ্ক্রান্ত হল শীত বিভীষিকা আরেকজনের নিরক্ত নিষ্প্রাণ দেহ পাওয়া গেল পরের দিন সকালে সেই দশজনের আরেকজনকে মৃত্যুর ওপার থেকে এসে ছিনিয়ে নিয়ে গেল পিটার আব্রাহাম আর সইতে পারল না কাউকে কিচ্ছু সে বলল না সেই দিনই দুপুর রোদে গাঁয় নিয়ে হানা দিল কবরখানায় পিটারের কবর খুঁড়ে টেনে তুলল কফিন ডালা ভেঙে বিস্ফারিত চোখে চেয়ে রইল গলিত তার সঙ্গে পিটারের কোনো সাদৃশ্য নেই প্রস্তুত হয়েই এসেছিল আব্রাহম পেট্রোল দিয়ে পুরো কফিনটা বেশ করে ভিজিয়ে আগুন জেলে দিল নিষ্কম্প হাতে কয়েক ঘন্টা পরে ছাইয়ের স্তূপ ঢেলে দিয়ে এলো ঝর্নার জলে না শীত বিভীষিকা আর দেখা দেয়নি পরের অমাবস্যায় পড়ে শোনালাম কবরের বিভীষিকা রচনা অদৃশ বর্ধন গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও প্লিজ আর এই চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো আনন্দে থেকো